চিন্তা ভাবনার পর্যায়ে তো আর নাই, কবির পারো সব ঠিকঠাক হয়ে গেছে। সম্পত্তি লোভে পড়িয়ে তুই একটা বুড়ি মানসিক, যার এক পাও কবরে যায় রইছে, তার তোর বিয়ে করতে একটু পারতেছে না। অনেক লোভিকা ভালোই শিষে করা যায় ফুপু, আপনারা কি করতেছেন? আপনাদের মধ্যে মনে করে লোভ খুব কম। যদি পারো দিলরুবাকে একটু বুঝাও, বুঝিয়ে বলো মানুষ বিয়ে করে কিসের জন্য? বিয়ে করে ঘর সংসারের জন্য, সুখে শান্তিতে বাস করার জন্য, সন্তান নিয়ে? একটা বুড়ো মানুষকে বিয়ে করে বিধবা হয়ে জীবনটা নষ্ট করার জন্য দরকার আছে? আব্বা এসব কি কথা আছে কোন? আপনি আপনার যা বয়স হয়েছে তাতে করে আপনি আল্লাহ বিল্লাহ করে দিন কাটাবেন? এসব কি বিয়ের সাথে চিন্তা ভাবনা করতেছেন কোন তো আব্বা? বিয়ে করলে যে আল্লাহর চিন্তা করা যাবে না সে কথা তোমাকে কিডা কইছে? আব্বা আপনি যদি সত্যি সত্যি এই বয়সে বিয়ে করেন তাহলে আমরা শ্বশুরবাড়ির মুখ দেখবো কেমন করে? আমাদের আর সংসার করা লাগবে না। মামা যতই ওই দিলরুবাকে বিয়ে করুক, তা গর্ভে যদি কোনো সন্তান জন্ম না নেয় তাহলে তো সম্পত্তির দন্তুসহ পাবি নে। দাদা সব আইন কানুন বুঝেই আগাচ্ছে সাসে যান। আমার কাছে বিষয়টা সুবিধার মনে হচ্ছে না বড় ভাই। এই যে শ্বশুর আব্বা নিজের বিয়ের জিয়াফতের আয়োজন না করে ফতোয়ার আয়োজন করতেছে, কিসের জন্য আমার মাথার মধ্যে তো ঢুকতেছে না। এইটা সামান্য বিষয়, তোমার মতো একটা উকিল মানুষের মাথায় ঢুকলো না বুঝছো আমার নান? আমি খুব হতাশ হইলাম। এটা নিয়ে তো বেশি গবেষণা করার কিছু নাই, তাই না? ঘটনা হচ্ছে এই বুড়ে বয়সটা কচিমি বিয়ে করতো বাচ্চা একটা, হ্যাঁ, সেই বিয়ে নিয়ে ধুমধাম করে জিয়াপদ দেওয়াকে সাজে, কিন্তু জিয়াপদ তো একটা দেওয়া লাগবে, সেই জন্যই মনে করো এই ফয়তার জিনিসটা প্রচার করা হচ্ছে। আরে ভাই তুমি একটু গোয়াটা দাবা বসো না, কে একটু আলোচনা করি মনে থাকবে বইসাও। একটা জিনিস তো আমি কিছুতেই বুঝতে পারতেছি না, জিয়াপদ নিয়ে আমরা এত টেনশন করতেছি কিসের জন্য? বিয়ে হোক আর ফয়তা হোক, সে তার নিজের টাকা পয়সা খরচ করে জিয়াপদের ব্যবস্থা করতেছে, তত অসুবিধাটা কি? তুমি কি ধরনের কথা বলে ডাক্তার? হ্যাঁ তোমার শ্বশুর বিয়ে করিয়া এই বয়সে তোমার সম্পত্তির একটা ভাগি তৈরি করে যাচ্ছে, এটা নিয়ে আমাকে টেনশন করা লাগবে না? উনি মনে করে শ্বশুর সাহেবের বিয়ে সাপোর্ট করে তার কাছে ভালো হওয়ার চেষ্টা করতেছে, করুক ভালো, তাই তো মনে হচ্ছে। এটা তো ভালো মন্দের কোনো কথা না, একজন মানুষ যদি মৃত্যুর আগে সজ্ঞানে বিয়ে করবে স্যার অসুবিধাটা কি? তার সামর্থ্য আছে সে বিয়ে করবে, তাকে তো বাধা দেওয়ার কিছু নাই। আর ডাক্তারি শাস্ত্র তো সে একই কথাই কয়। ডাক্তারি শাস্ত্রই তো একমাত্র শাস্ত্র না, শাস্ত্র তো আরও আছে, আইন শাস্ত্রে তো সে কথা কয় না। বিয়ে করবি কর, বাচ্চা একটা মেয়ে, দুধের শিশু, জেলে তো বড় ভাই সাপোর্ট আর সহ ঢোকা লাগবে। আমি আবার তো তোমাকে জেল জরিমানা নিয়ে চিন্তা করতেছি না, আমার কথা হচ্ছে আমরা কৃষির জন্য কি নিয়ে আলোচনা করবো আর লোকজন কয় জীবিত অবস্থায় ফয়তা করলে আয়ু নাকি শালা আরো বাইরে যায়। আয়ু তার এমনিতেই যথেষ্ট আছে, আমার ডাক্তারি জ্ঞানে তো তাই মনে হয়। একজনের ভাব দেখে মনে হয় যে উপরের তায় আয়ুর খাতা দেখে আইছে না, মানুষের শরীর সরাগতের ব্যাপার, ডাক্তারের চেয়ে তো উকিল বেশি বোঝে, তাই না? উকিল তো ডাক, গালাগালি করে তো লাভ নেই, ইম্পর্টেন্ট কথা করছি শোনেন বড় ভাই। ওদের শ্বশুর আব্বার ভুইফোর ভাগ্নে, সে তো তলে তলে জাল বিস্তার করতেছে, সে খবর কি কেউ রাখে? জাল তো বিস্তার করবি, মাছও ধরে নিয়ে চলে যাবি। তোমরা চাচা দেখো, একজন বসে ডাক্তারি গান দাও আর একজন উকালতির গান দাও, আমি হয়েছি যত। করম ভাই প্রোগ্রাম তো মনে হয় বাতিল হয়ে গেল, ওদিন লোকজন অপেক্ষা করতেছে, নিশ্চিত করে দিলি ভালো হইতে না?
সেই চিন্তাই তো করতেছি রে মোটু। প্রোগ্রাম তো একটাই বাতিল হইল না, আমার তো সব প্ল্যানই তো নষ্ট হয়ে গেল রে। হামাখা লোকজনে বসায় রেখে লাভ হচ্ছে নাকি? ওদিক দুইখিন ট্রাক ভাড়া করা আছে, খরচ বেশি হয়ে যাচ্ছে না? তার চাইতে আমি একটা কাম করি, আমি বরং চলিয়ে যাই, যায় তা করে বিদায় করে দিই, কি কন? আর দুইটা দিন দেখি কি করছে মোটু। আপনি দেখলে দেখতে পারেন করম ভাই, তবে আমার কাছে মনে হয় কি, দুই চার দিনকে দুই চার বছরেও আপনার মামা মরতেছে না। শালা মরবি কেবা করে কহ, এই মানুষজন তো মিথ্যে মিথ্যে মরার খবর দিয়ে ওর আয়ু তো আরো বাড়াই দিচ্ছে, মরার তো কোনো চান্স দিতেছি না। করম ভাই, আপনার মামার চলাফেরা আমি রেকি করে দেখেছি, তাতে আমার যেটা মনে হচ্ছে, আপনি যদি একটু অনুমতি দেন তাহলে। তুমি এখানে খাড়ায়া, রান্না বাড়ি কখন হবে? তোমার বেটিটাই তো আমাকে রান্নাঘর থেকে বাইর করে দিল। বাইর করে দিল মানে রান্না বাড়ি কিটা করতেছে? তোমার বেটিটা নিজেরাই নাকি করবে, আমাকে তো বাড়িতে আসার কথাই নিষেধ করে দিছে। নিষেধ করাই তো স্বাভাবিক, তারা তোমাকে ছোট মা হিসেবে মানি নেবার পারতেছে না। ঠিক আছে, তারা যদি নিজের হাতে রাঁধা বাড়ি করে খাবার চায় সেটা তো একদিক থেকে ভালোই, তোমার খাটনি কিছুটা কমলো। তবে তুমি কিন্তু আমার ভাতটা তোমার বাড়ি থেকে দিয়ে যাবে। কেন দাদাজান, তোমার বিচরা তোমাকে ভাত দিবে না? তা হয়তো দিবার পারে, কিন্তু আমি তাগের হাতের ভাত খাবার চাই না। দেখা গেল ভাতের সাথে বিষ মিশাই দিস। দাদাজান, নিজের মেয়ের সম্পর্কে এসব কথা কতই হয় না। কথাটা কি এমনি এমনি কই গিন্নি? তুমি তাকে আচার ব্যবহার দেখতেছ না? সম্পত্তির লোভে এক একজন অন্ধ হয়ে গেছে, আমি তাকে আর বিশ্বাস করিনি। তুমি যদি আমারে ভাত খাবার না দাও আমি না খায়া থাকবো, তবু অগের হাতের ভাত পানি আমি স্পর্শ করবো না। তোর যে দেখাই পাওয়া যায় না রে, আমি কিন্তু এতই শত্রু হয়ে গেলাম। কিরা যে শত্রু আর কিরা যে মিত্র রে করম ভাই, সেই কথাটা ভাবতে ভাবতে তো মাথাটা নষ্ট হয়ে যাবার অবস্থা হয়ে গেছে। আর যাই করিস, আমাকে তোর শত্রু ভাবিস নে। তাইলে পরে হিটির পরে হিট লাগবি রে। তোর কথা কষ্টি নে করম ভাই, আমাকে রাব্বার কথা একবার চিন্তা করে দেখ তো, এই বুড়ো বয়সে কিসের ভীমরতিতে তাক ধরল? ভীমরতি তো বুড়ো বয়সে ধরে রে সুইটি, তাছাড়া ওই মামার সাথে মেলা মানুষ এক হয়ে ষড়যন্ত্র করতেছে তো। ষড়যন্ত্র যতই করুক তাও আব্বার বোঝা লাগবি না যে আমাদেরও স্বামী সংসার আছে। এই বয়সে যদি আব্বা একটা অকাম করেই বসে তাহলে পরে শ্বশুর শাশুড়ির সামনে মুখ দেখাবো কেবে করে? তুই ক করম ভাই। আমি আর কি কবরে সুইটি, মামা হলি কি হবি? তোর আব্বা মেলা আগের থেকে অনেক স্বার্থবান মানুষ রে, তা না হলে তোর আর আমার দুইটা জীবন এরকম করে নষ্ট হয়। তুই আবার কিসের মধ্যে কি করছিস? হ্যাঁ তোর কথা জানি না, আমার জীবন নষ্ট হয়েছে এরকম কথা আমি তো কইছি নাকি? হ্যাঁ সব কথা থেকে মুখে কওয়া যায় রে। তোকে দেখে কি আমি কিছুই বুঝিনি মনে কর, সব কিছুই বুঝি।
আচ্ছা বাদ দে, তোর সাথে যার বিয়ে দিল সে কি তোর সাথে যায়? হ্যাঁ, তুই হলি গিয়ে তোর বোন, তোর তিন বোনের মধ্যে সবচেয়ে সুন্দরী হচ্ছে তুই, তোর সাথে ওরকম একটা খাটো চাকরা বিয়ে দিল। মনে কর যেন আমাকে উকিলের সাথে আপনি দশ হাত বেশি লম্বা। এ কি রে, তুইও তাকে উকিল কোস? হেই, সে উকিল হয় কেবা করে, এটা তো চিটারি। তুই নিজে যা, মানুষের তাই মনে করিস না? এই নেশারের কারণে জীবনে তো কম গুতা খালু না, তাও নেশাটা বদল হয় না, তাই নিয়ে ভালোবাসা গায়ে পড়ে এসে আত্মীয় সাইজে অধিষ্ঠান হইতে চাস, লজ্জাও করে না। দাদা, সবাই মিলে যে তোমার চিন্তা ভাবনার বিরোধিতা শুরু করছে, আপাতত কি কামটা বন্ধ রাখবে? তোমার কি ধারণা ছিল আমার কামটা সবাই সমর্থন করে হাতে তালি দিবি? না, সেরকম কিছু মনে হয়নি। আমার মনে হয় কি দাদা, এই তোমার জামার জমরা ভাগিনেরা চলে যাক, তারপরে কামটা শুরু করি। বসো। আমি কি আমার জামা মেয়ের টাকায় কাম করাচ্ছি যে তাকের দেখে ভয় করা লাগবে? বোকার মতো কথা কেন তো মাস্টার? সবই ঠিক আছে দাদা, যান বোঝো তো, সব দোষ তো আমার ঘাড়ের উপর দিয়ে যাচ্ছে। তোমার যদি দোষের ভাগি হতে এতই আপত্তি হয় তাহলে বাদ দাও, আমি এখনো পঙ্গু হয়ে যাইনি, আমার নিজের কাজ আমি নিজেই করব পারব। আমারে ভুল বুঝো না দাদা, যান তোমার কাম করতে আমার কোনোই আপত্তি নাই। বোঝো তো, গরিব মানুষ কেউ ধমক দিয়ে কথা কইলেই দমে যায়। যতই দমে যাবা মানুষ ততই দমাবে। যদি তোমারে কেউ কিছু কয় আমার সাথে কথা কবার করো। তোমার ভাগ্নের বিষয়ে একটু চিন্তাভাবনা করা দরকার, সেও তো আরেক বিস্ফোরক। তার বিষয়ে আমার কোনো মাথা ব্যথা নেই, সে যে আমার রক্তের কেউ না সেটা তোমরা সকলেই জানো। আর সে যদি তার পরেও ওয়ারিশানা দাবি করে তাহলে আসল ওয়ারিশের সাথে বুঝবি। আমি একটা জিনিস বুঝতে পারলাম না, তোমার আব্বার বিয়ে নিয়ে তোমরা কিসের জন্য এত টেনশন শুরু করেছ? আর তোমার আব্বা তো আমার সাপোর্ট নিয়ে বিয়ে করবে যাচ্ছে না, তাই না নুটি বেগম? তার মানে আব্বার সাথে দিলরুবার বিয়ে হোক সেটা তুমি চাও, তাই না? তোমার আব্বা দিলরুবা না খিলরুবা কাক বিয়ে করবি সেটা তো আমার জানার দরকার নাই। তাই তোমার আব্বা যে সিদ্ধান্তটা নিছে সেটা আমার কাছে মন্দ ঠেকতেছে না, কারণ ভবিষ্যতে যদি আমি কোনোদিন এই ধরনের একটা বিবেচনা করবে যাই তাহলে অন্তত তুমি আমাকে বাধা দিবে পারবে না। কি কলে, তোমার মনে আরো একখান বিয়ের শখ আছে? মানুষের মনে কখন কোন শখ হয় ইচ্ছে হয় সেটা কি কওয়া যায় নৈতি বেগম? কথাটা তুমি পুরোপুরি ঠিক করলে না নুটি, শ্বশুরের অংশে ভাগে কমপক্ষে হলি বড় 100 বিঘে জমি পাবো। আর শোনো, নিজের বাপের বিয়ে নিয়ে এত মাথা না ঘামাইয়ে বাপের যে সম্পত্তিটা আছে সিডার ভাগ যাতে ঠিক মতো বুঝে নিবে পারো সেই চেষ্টাটা করো, বুঝছে? বেঈমান লোক, আমার বাপের সম্পত্তির বড়াই করো তুমি, ওই ওই জমির মালিক কি তুমি? ওই জমির জোরে তুমি নিজের বিয়ের স্বপ্ন দেখো, তোমার বিয়ের স্বপ্ন আমি দেখো। আমার বিয়ের বিষয়ে কথা হলে থাক, বুঝোই তো জামাইগের সাথে এ ব্যাপারে বেশি কথাবার্তা করতে আমার শরম ঠেকতেছে। না বা, বিয়ের বিষয় না,
আর বিয়ে শাদী হচ্ছে একান্ত আপনার প্রাইভেট বিষয়, সে বিষয়ে আমরা কী কথাবার্তা কব। তাছাড়া আব্বা আপনি তো আর নাবালক বয়সে বিয়ে করতেছেন না, কী কোন বড় ভাই? জি আব্বা, উকিল কিন্তু একেবারে ঠিক কথাটাই কইছে, তাই না? ঠিক আছে বসো, কী বিষয়ে কথা কবার স্যার শুনি। ওই বিষয়টা হচ্ছে বড় ভাই, আপনি এবারই বড় জামাই, আপনিই কন। না কথা আর কি আব্বা, মানে কছিলাম কি আব্বা যে যে এই আপনার মৃত্যু সংবাদ নিয়ে এই যে আমার সাথে আপনার একটু অপ্রীতিকর, মানে একটা অপ্রীতিকর অবস্থার সৃষ্টি হচ্ছে আর কি, এটা যদি একটা স্থায়ী মানে একটা পার্মানেন্ট যদি একটা সমাধান করা যেত আব্বা। কীভাবে সমাধান করবা? আমাকে আত্মহত্যা করে স্থায়ী সমাধান করবা কহ। শিশি আব্বা আপনি কী করছেন? আপনার মৃত্যু কামনা আমরা করিবার পারি, আপনি মরে গেলে আমরা কোনায় এসে খারাপ? তো কথা হচ্ছে আব্বা, যে বিষয়টা নিয়ে ভেজাল হচ্ছে সেটা যদি একটু মিটিয়ে ফেলেন, নাকি বার ভাই? উকিল ঠিক কথাই কইছে আব্বা। খোলসা করে কও। করছি কি আব্বা, আপনি চিন্তা করে দেখেন, এই সব ভেজালের মূলে কিন্তু আপনার এই সম্পত্তি আর জমি জমা। এই করছিলেন কি আব্বা, যদি মনে করেন এই সম্পত্তি আর জমি জমার বিষয়টা যদি সুন্দর করে আপনি ফয়সলা করে ফেলেন, তাহলে আমরা অতি সহজে এই অপ্রীতিকর অবস্থা থেকে মুক্তি পেতে পারি আব্বা। তাছাড়া আব্বা, এই যে বারবার যে ভুকাস খবর শুনে কামকাজ ফেলায় ছুটি আসি, এই জিনিসটা ভালোও লাগে না, দেখতেও তো খারাপ লাগে আব্বা। আব্বা 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 আব্বা, আমি আরেকটু খোলাসা করে কই, মানে আমি করছিলাম যে আপনার সমস্ত সম্পত্তি আপনি যদি আপনার তিন কন্যার মধ্যে সুষ্ঠুভাবে বন্টন করে দিয়ে ফয়সলা করে ফেলান, তারপর আব্বা আপনি যতদিন খুশি বাইচে থাকেন, সমস্যা তো নেই, ঠিক আছে ভাই? হ্যাঁ, তাছাড়া আব্বা এই যে আপনার ভূমি পড়তে ভাগ্নিটা আছে, তার ষড়যন্ত্র নস্যাত করার জন্য এই কামটা খুবই জরুরি হয়ে পড়ছে আব্বা। তোমরা খুব ভালো কথা কইছো বাবা, আমিও চিন্তা করে দেখলাম আমার এই সম্পত্তিটাই হলো আমার সবচেয়ে বড় পাপ, আমি অচিরেই এর একটা সমাধান করে ফেলবো। সঠিক ডিসিশন না আর কি কথা কব, আব্বা কিন্তু এবার সালামি করা হয়নি আব্বা। ভাই তোরটা না হয় মনের মধ্যে কথাটা পুষে না রেখে কয়া ফেলাইছে, আমার গানে গুলির মনের মধ্যে যে কথা নাই সে কথা কি হলো করে কবির পারি তাই ক। তুই যত যাই কোস বড় বাবা, যে লোকটা আমাকে আব্বার সম্পত্তির উপরে ভরসা করে আমাকে বোনের ঘরে সতী নানবার চায়, সে লোকটা কড়া করে শাসন করে দেওয়া দরকার। শাসন করবার রাস্তা কি রাখছি আব্বা, কিছু কবের গেলে তো তার এক্সাম্পল দেয়, সেই জন্য তো করছি, যেরম করি হোক আব্বার বিয়েটা আগে ঠেকার লাগবে। তার আগে আব্বাক চাপ দিয়ে জমিটা লিখে নেওয়ার ব্যবস্থা করাবা। জমি লিখালিখি করার যায় কর, আমার তো তুগার ভগ্নিপতির মুখ দেখার ইচ্ছা করতেছে না। ওই দিয়ে ওই দিয়ে কি সব কথা কয়া ভাবছু, কেমন করে আপা আমার মুখের উপর কথাটা কলো কই গে, এত মাথা গরম করিস নে, যা হয় আমরা দেখবো নে, তাই নে তুই যা এখন ঘর যা, এ সুটি লি যাও চলে, তুই মাথা গরম করিস নে, আমি কষ্টই দেখবো না, তোর দুলি ভাই আসুক।
উত্তর দিলেবে আসো উত্তর দিলেবের সাথে বুঝ পরামর্শ করিয়ে ভালো করে শাসন করে দিবে হ্যাঁ আমি ডাক্তারের সাথে কথা কবনি তুই যা মুতা করি নি জিনিস খেয়াল করে দিয়েছেন কি এই যে জমি নিয়ে দিন দরবার আমরা করতেছি কিন্তু আমাদের ওই তথাকথিত ডাক্তার সে কিন্তু ফাঁকে ফাঁকে থাকতেছে বাদ দাও ভাই চার যেরকম নেতা সেরকম করুন আপনি বাদ দিবার কইলে আমি বাদ দিবার পারতেছি না আপনি তো বুঝবার পারতেছেন না আপনি তো সহজ সরল লোক আপনি তো উকিল মানমান না এর মধ্যে কিন্তু আছে তাই নাকি তুমি কি মনে করেন মধ্যে কিন্তু আছে উকিল আসতে কথা কর না কিছু তুমি কিন্তু তো আছেই অবশ্যই আছে দেন দরবার করতেছি আপনি আর আমি দেন দরবার মানে হচ্ছে আলোচনা সমালোচনা আলোচনার সমালোচনা মানে হচ্ছে মন কষাকষি এই মন কষাকষি কীটা করতেছে আপনি আর আমি করতেছি সেই মাঝখান থেকে উড়ে এসে মুখের গ্রাসটা খালি তুলে নেবে এটা কেমন করে হয় ঘটনা কি ভাই আমার কথা যদি শোনো পৃথিবীর সব সংগ্রামের মধ্যে এই কিছু কিছু লোক থাকে তাগারের কাছে সুবিধাবাদী আর কী করা যাবে মনে করো যে আমাকে তাগি দিয়ে আমরা দেন দরবার করতেছি ওটা যত কথাই গণ আমি ছাড় দিবার পারবো না শোনেন আপনার যেহেতু প্রাথমিকভাবে জমির ব্যাপারে একটা রাজি হয়েছে না এরপর আমি প্রস্তাব দেবো আব্বা আমাদের দুই ভাইয়ের নামে দুই সবিকা লিখে দেবে আর ছোটকার ব্যাপারে আমরা কিছু জানি না কোনো ওকালতি করবো না দেখো কথাটা তো আপনার যদি রাজি আমার তো কোনো আপত্তি থাকার কথা না আমি একটা শর্ট করে তদন্ত করে ফেলি কোন যাও আপনি ঘরে যান ভীষণ হাসছে নাকি কি আছে মন্টু কোনো ব্যথা ব্যথা কোনে ব্যথা মানে গরম গরম এরম করতেছ ও ভাই এই ঘরের মধ্যে এত গরম ভাই আর আমার শরীর তো একটু মোটা বেশি গরম তো বেশি লাগবেই তারপরে ভাই এই ঘরের মধ্যে কোনো রকম ফ্যান নেই ভাই তো শুই দেখি তোমার শরীরটাই তো টাস তো জাজিম নিজের উপর নিজে ঘুমাই পড়ো তো কোনে তোমার বস কোনে মেলা সময় দেখতেছ বাজারে যাবি কয়ে বাইর হলো মনে হয় ফোনে কথা কমে গেছে এ মোটু এ সত্যি করে কত এ বাড়ি আর কার কার আসার কথা আপনি কেমন করে বুঝলেন ভাইজান আমার নাম যে উকিল মান্নান আমি জানবি না কেটা জানবি আমি আরো অনেক কিছু জানি তাই তো কই আপনি উকিল মানুষ তো কেম্বা করে সব কথা পেঁয়াজ মারিয়ে বাইর করে ফেলা দেন ভাই যান তাহলে এখন কি কইবে না মারে দিয়ে আরো পেঁয়াজ মারাবো ভাই যান আপনি তো সব কথাই কই এই কথা আর গোপন করে কি হবি তাছাড়া আমরা যে পিলানে আইছিলাম সেই পিলান তো মনে করেন যে সব বাতিলই হয়ে গেল ঘটনা হচ্ছে কি করম ভাই দইখিন টেরাক আর শখেন এক মানুষ ঠিক করে আইছিলি মনে করেন যে ওই মানুষ আমাকে পাটি দিল কথা ছিল যে মোটর সাইকেল নিয়ে আসি যদি আমরা দেখি যে তার মামা মরা শিওর খবর দেওয়ার সাথে সাথে ওই মানুষজন আইসি এই বাড়িঘর মনে করেন যে দখল করে ফেলাবি কি হলো মুরব্বী পড়লেন না তো আমি পড়ে কি করব
না মনে করেন যে ঘটনাটা বুঝার জন্য হলেও তো আপনি একবার পড়ে দেখা লাগতে নাকি আমি দরকার মনে করতেছি না এসব নিয়ে আমার কাছে কি জন্য আইছাও না মনে করেন যে ঘটনার মূল কেন্দ্রবিন্দু হচ্ছেন আপনি তা আপনি স্যার এর কোনো সমাধান হবে আপনি কোন ভেজালটা যখন করেছিল তখন আমার কাছে আইছিল মোহরি তখন সমাধানের জন্য আমার কাছে কি জন্য আইছাও আপনার কথা যুক্তি থাকলেও থাকতে পারে কিন্তু ঘটনাটা তো ছেলে খেলা না আপনার ভাগ্নে জমি বেসবি কয়ে বাইনালি দলিল করেছে এখন যাও ভাগ্নের কাছে জমি রেজিস্ট্রি করে নাও নিষেধ করেছে কিরা আপনি বাসে থাকতে তো আর আপনার ভাগ্নে জমি রেজিস্ট্রি করে দিবার পারতেছে না তোমার নাম গোবরা মোহরি ঠিকই আছে তোমার মাথা ভর্তি গোবর আমার জমি অন্য মানুষ দলিল করবে কইলো আর তুমি তারে দলিল করে দিলে দলিল লেখার টাকা পালি পরে আসল নকল জ্ঞান থাকে না তাই না আচ্ছা মুরব্বী আপনি যে টাকার কথা করছেন আমি একটা দলিল লিখে কয় টাকা পাই কন্ত কিন্তু আপনার ভাগ্নে যে এই লোকটার কাছে জমি বেসবি কয় বায়না করে এতগুলো টাকা লেখাতে বললে তার কি হবে টাকাটা তো আমি নিই তাই আমার দেখার দরকারও নেই তুমি এখন ওঠো আমার সাথে যদি বেশি ক্যাসাল করবার চাও তাহলে আমি কিন্তু থানায় জানাই দেব ভুয়া দলিল করার ফল কি তা তুমি নিশ্চয়ই জানো এখন আমার কি হবে আমার আমার টাকা কি হবে তাহলে আপনার ভাগ্নে কোনে গেছে খুঁজে দেখো আর শোনো তোমার কিন্তু জানা উচিত করম আমার কোনো ভাগ্নে টাগ্নে না আমি কিন্তু আপনার কথা টাকা দিছি আমার টাকার ব্যবস্থা করো তো সব দেখতেছি তুমি আসো তুমি আমাদের সাংঘাতিক তত্ত্ব কোন জায়গাতে উদ্ঘাটন করলে ভাই আপনি ভুলে যাচ্ছেন কিসের জন্য আপনার ভাই উকিল মান্নান একটা মানুষের পাও ফেলা দেখে কয়ে দিবার পারি তার উদ্দেশ্য কি এটা কি পারি রাখন তা ঠিক নেই করম সাজ্জার আমার শিক্ষুর পারেন কিসের জন্য না করম সাজ্জার আমার সাংঘাতিক মানুষ আমি তো স্বপ্ন ভাবতে পারিনি আপনি ভাবির পারবেন কিসের জন্য আপনি কি উকিল মান্নান আপনি সহস্রণ লোক শোনেন করম ফরম কোনো ব্যাপার না ঘরের সত্তর বিভীষণ যে বান কাটতেছে সেটা টের পাইছেন আমি সেটাও জানি কার কথা বলতে চাও ডাক্তার আমি এখনো শিওর না রেকি করতেছি আমার সন্দেহ হচ্ছে ডাক্তার শালা না আবার শ্বশুর বাপ স্লো পয়সা করে বসে ওহ কি ডাক্তার সিকুর মান কিছু জানি ওহ কি রে ভাই উকিল কইলাম তো যে শিওর দিবার পারতেছি না তো উকিল মানলাম ইনশাআল্লাহ আপনারা জানাবে পারবে কি কথা শুনতেছি হ্যাঁ আমার মাথার মধ্যে বন বন করে ঘুরতেছে রে ভাই আচ্ছা এই আমাকে ডাক্তারের কথা না বাদই দিলাম কিন্তু করম স্যার যদি সত্যি সত্যি এরকম একটা মিলান করে থাকে তাহলে তো আমাদের জন্য মহাবিপদ অপেক্ষা করতেছে ভাই এ ভাই এ উকিল এ কথাটা আমাদের আব্বাক জানানো দরকার না হ্যাঁ আব্বাক জানানো উচিত না কার আব্বাক আরে আমাদের শ্বশুর ডাক্তার শুক্রবার কিছু তুমি আগে থেকে ফিলাস করার কোনো দরকার নেই বুঝছেন আগে নিজেদের মধ্যে আলাপ আলোচনা করে নেই আপনি আপারে জানান আমি সুইটির সঙ্গে কথা বলি খবরদার ডাক্তার যেন কিছুই জানতে না পারে ধরো পয়সা খরচ করে লাভ আছে কোনো পয়সা খরচ লাংসের গতি তাহলে জানতে চাও কিছু নেই হাতের মধ্যে না থাকলে তো কথা গতি পারি না আসেন আপনি এত চিন্তা করতেছেন কে করম ভাই আপনি কি একাই দুই নাম্বারই করেছেন আসল দুই নাম্বারই করেছি তো মরি নিজি ওরে আমি তো নম্বরে নিয়ে চিন্তা করতেছি নে আমি চিন্তা করতেছি এখন ওই লোকটা যদি টাকা ফেরত চায় তো আমি কি করব নে টাকা ফেরত চাইলেই হইলে টাকা তো ফেরত দেওয়ার কথা নাই করম ভাই কথা হচ্ছে জমির রেজিস্ট্রি করে দেওয়া সেটা দিলেই তো মিটে গেল সেটাই তো কিরম করে দিছি আমি কি জানতাম যে মামা মরবে না করম ভাই তার আগে আপনাকে একটা কথা জিজ্ঞেস করি আপনি কি শিওর যে আপনার মামা মরে গেলে সম্পত্তির ওয়ারিশ আপনিই হবেন এখানে শিওর আর কি আছে মামার সম্পত্তি ভাগ্নে ওয়ারিশ সুজা হিসাব সে তো ধরেন আপনার মামার যদি কোনো সন্তান না থাকতো তাহলে
কিন্তু আপনার মামার তো তিনটে মেয়ে আছে, তার উপরে আরো একখান বিয়ে করার জন্য তোরজোর করতেছে। ওর এসের দিক দিয়ে সন্দেহ আছে জন্য তো তোমাকে রে পালতেছি, সেটা বুঝিস নে? ও এতখানে ক্লিয়ার হইলাম, তাহলে আর আপনার মামার মরা না মরালি এত টেনশন করতেছেন কে? এই তুই কী করবো চাচ্ছ? হ্যাঁ, মামা বেঁচে থাকতে লোকজন নিয়ে এসে ঘর বাড়ি দখল করে নিতে করছিস, দেশটা কি মগের মূল্যক নাকি রে? আমি তো সে কথা কইনি করম ভাই। আপনি কোন কথা কইছেন মোটু ভাই, একটু প্লিজ খুলে বলেন, আপনার শৈলীর মধ্যে তো কথা বেরোতি, এত সময় লাগে কি জন্যে? কই কি করম ভাই, আপনার মামার মরালি এ কথা তো তো তাক মারিয়ে ফেলা দিলেই তো সব সমস্যা সমাধান হয়ে যায়। এর আগেও কল আপনাকে আমি এই কথাটার ইঙ্গিত একটু দিছিলাম।